অনুষ্ঠিত হলো 2024 সালের কোপা আমেরিকা ড্র। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে 2024 সালের কোপা আমেরিকা ড্র অনুষ্ঠান, যেখানে চূড়ান্ত হয়েছে আগামী কোপা আমেরিকার গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হবে। এ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা, ডি গ্রুপে পড়েছে ব্রাজিল, বি ও সি গ্রুপে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। এই চার গ্রুপকে কেন্দ্র করে বাকি 12টি দল চূড়ান্ত করেছে কনমেবল। সেখানে মোটামুটি সহজ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা, কারণ সম্প্রতি সময়ে আর্জেন্টিনার পারফরমেন্সের সঙ্গে খুব বেশি পেরে ওঠেনি এমন কয়েকটি দলের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে আর্জেন্টিনা, যেখানে আছে এখনও কোয়ালিফাই করতে না পারা একটি দলও। অন্যদিকে ব্রাজিল গ্রুপ পর্বে তিন প্রতিপক্ষের মধ্যে এমন দুটি প্রতিপক্ষ পেয়েছে যাদের বিপক্ষে সবশেষ দুই বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল, একটি পরাজয় একটি ড্র। এ গ্রুপে আর্জেন্টিনার অপর তিন প্রতিপক্ষ পেরু, চিলি এবং প্লে অফ থেকে আসা একটি দল, তাদের মধ্যে থাকতে পারে কানাডা কিংবা ডোবাকো। অন্যদিকে বি গ্রুপে পড়েছে মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা এবং প্লে অফ থেকে আসা একটি দল পেন্ডুলাস কিংবা কোস্টারিকা হতে পারে। সি গ্রুপে পড়েছে যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা ও বলিভিয়া। অন্যদিকে ডি গ্রুপে ব্রাজিল, কলম্বিয়া, প্যারুগুয়ে এবং জামাইকা। ব্রাজিলের গ্রুপটিকে কঠিনই বলা হচ্ছে, কারণ সম্প্রতি সময় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়া এবং প্যারাগুয়ের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। সব মিলিয়ে কোপা আমেরিকার চমৎকার একটি ড্র দেখল ফুটবল বিশ্ব।